দেখতে দেখতে চলে গেল আরো একটি বছর। গত বছরটা ছিল প্রযুক্তি বাজারের জন্য উত্থান পতনের। চলুন জেনে নেওয়া যাক গত বছরের প্রযুক্তি বাজারের হালচাল। গত বছর আমাদের পিসির ডিমান্ড খুব ভালো ছিল, পিসির অনেক সেল হয়েছে। স্টুডেন্ট লেভেলে এবং কর্পোরেট লেভেলে দুই লেভেলেই আমাদের পিসির সেলটা বেড়েছিল। আর পিসি মূলত কোরাই থ্রি, কোরাই ফাইভ, কোরাই সেভেন এবং কোরাই নাইন এই চার সেগমেন্টে, এছাড়া ইন্টেল ছাড়া এএমডি রাইজন থ্রি, রাইজন ফাইভ, রাইজন সেভেন দিয়ে এবং রাইজন নাইন দিয়ে অনেক পিসি বের হয়েছে। গেমিং পিসি যারা নিয়েছে তারা গ্রাফিক্স কার্ডগুলি 1650, 2060 এবং 3050, 3060, 3070 এবং 3080 আর 4090 এখন লেটেস্ট নতুন যে কার্ড আসছে এই কার্ড দিয়ে অনেকে পিসি বানিয়ে নিচ্ছে। ল্যাপটপের ক্ষেত্রে যদি ধরা হয় ল্যাপটপ কোন কোন পণ্যগুলি সবচেয়ে বেশি চলেছে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ডেল ইন্সপায়ারন 3500 ল্যাপটপ ঢুকেছিল, সেটা আমাদের প্রচুর চাহিদা ছিল, এখন পর্যন্ত এটা চাহিদা ঢুকেছে, চাহিদা আছে। এটা আবার আরেকটা নতুন আসছে আপনার 3520, যেটা আরেকটু 12 জেনারেশন দিয়ে আসছে। এরপর হচ্ছে রাইজেন থ্রিতে কিছু ল্যাপটপ ঢুকেছিল, রাইজেন থ্রিতে যেগুলো হচ্ছে কাস্টমারের সামর্থ্যের মধ্যে ছিল, যেগুলো 45 থেকে 50 মধ্যে ছিল, সেই ল্যাপটপগুলো আমাদের খুব ভালো গিয়েছে। এছাড়া যদি আপনাদের চিন্তা করা হয় যে না আপনারা হচ্ছে অনেক কাস্টমাররা চায় যে 35-36 মধ্যে যে বাজেটগুলোর মধ্যে, সেক্ষেত্রে সেলুরন ডুয়েল করতে কিছু ল্যাপটপ ঢুকেছে, সেগুলো খুবই ডিমান্ড ছিল। সবচেয়ে বেশি আমাদের যদি চিন্তা করা হয় যে কোন ল্যাপটপটা বেশি চলেছে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিব ডেল, লিনোভো এবং হচ্ছে এইচপি। এই তিনটে ব্র্যান্ড হচ্ছে সবচেয়ে বেশি আপনার হচ্ছে মিনিমাম প্রাইসের মধ্যে চেষ্টা করেছে নিয়ে আসার জন্য। তো আপনার যদি আর যদি মডেল যদি চিন্তা করা হয় যে মডেল কোনটা, ডেলের মধ্যে 3511, আপনার হচ্ছে লিনোভোর মধ্যে হচ্ছে স্লিম 3i ল্যাপটপটা হবে, আপনার হচ্ছে এসারের মধ্যে হচ্ছে এসআর এক্সটেন্সা হবে, আপনার হচ্ছে আসুসের মধ্যে হচ্ছে হচ্ছে এক্স সিরিজের হবে। তো এইগুলো হচ্ছে কাস্টমারের সামর্থ্যের মধ্যে এবং আমাদের সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট হচ্ছে এইগুলো আর কি। 2022 এসে দেখা যাচ্ছে যে আপনার এখন তো বর্তমানে এলসি বন্ধ, যার কারণে হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল হচ্ছে না, প্রোডাক্টের কিছু প্রোডাক্টের প্রাইস অনেকটা বেড়ে গেছে, আবার কিছু প্রোডাক্টের প্রাইস কমে গেছে। যদি প্রিন্টারের ক্ষেত্রে আসি, লেজার প্রিন্টারের প্রাইসগুলো এখন মোটামুটি একটা রেঞ্জের ভিতরে আছে, অ্যারাউন্ড হচ্ছে আপনি যদি সিঙ্গেল লেজার প্রিন্টার যেগুলো আছে যদি নিতে চান তো এবার 10K-র ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন। তারপর আরেকটু যদি আপনি ইঙ্কের ইঙ্ক জাতীয় যে প্রিন্টারগুলো ওগুলো যদি যান তাহলে ওগুলোতে এভারেজ হচ্ছে আপনার অ্যারাউন্ড 17-18 হাজার টাকা যাচ্ছে। প্রসেসরের কথায় আসি, প্রসেসরের হচ্ছে প্রাইসটা অনেকটা কমেছে, আবার কিছু কিছু প্রোডাক্টের প্রাইস অনেকটা বেড়েছে, কারণ নতুন নতুন প্রসেসর লঞ্চ হয়েছে, প্লাস মাদারবোর্ডের প্রাইসটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর অন্যদিকে হচ্ছে র্যাম, হার্ড ডিস্ক এগুলো প্রাইসটা আবার একটু রিজনেবলের ভিতরে আছে, আগের তুলনায় 21 এবং 22 তেমন কোনো গ্যাপ নেই, প্রাইস মোটামুটি সিমিলারই আছে। 2021-22 আমরা যদি ধরি প্যান্ডামিক এবং বিশ্বব্যাপী যে কোভিডের যে মানে সমস্যাটা ছিল, এর মধ্যে কিন্তু আমাদেরকে প্রচুর ল্যাপটপ আমরা সেল করতে পেরেছি এবং পাশাপাশি ডেস্কটপও আমাদের প্রচুর সেল হয়েছে। তো আলহামদুলিল্লাহ 2022-2021 আমরা বলবো যে কম্পিউটারের একটা বিপ্লব ঘটছে বাংলাদেশে। আরটিএক্সের 4090 চলে আসছে, আপনি হয়তো জানবেন যে এই 2022-এ 4090 আরটিএক্স একটা গ্রাফিক্স কার্ডের দাম 2 লাখ টাকার উপরও চলে আসছে এখন, অনেক বড় গ্রাফিক্স দিয়ে। তো তাও আমাদের দেশে যা আসছে আমরা হুড়ুর করে সেল হয়ে গেছে এগুলো সব।